আজকে একটা কাজ দেখাবো, সেটা হচ্ছে টিটিপি প্রোটন মেল প্লাস এনএ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট। এর মানে হচ্ছে টিটিপি প্রোটন মেল মাস্ট, এর সাথে আপনাকে হয়তো বলতে পারে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, নয়তো বলতে পারে কোয়ার অ্যাকাউন্ট, নয়তো বলতে পারে লিঙ্কডিন, টুইটার যেগুলো আছে, তাছাড়া বলতে পারে আপনি অন্যান্য সাইটের কথা বলতে পারে। যেমন একটা সাইট হচ্ছে মনে করেন সাউন্ড ক্লাউড সাইট, বা আপনাকে স্পটিফাই খুলতে বলতে পারে। তার মানে কি প্রোটন মেল খুলতে হবে, তার সাথে হচ্ছে আপনার বাকি অ্যাকাউন্টগুলো খুলতে হবে। সো একটা কাজ যদি আমি দেখাতে পারি, আপনারা হচ্ছে বাকিগুলো করতে পারবেন। সো চলুন দেখা যাক কোন কাজটা আমি আপনাদের দেখাতে পারি। সো মাইক্রোকার্স আমার একটা কাজই আছে, সেটা হচ্ছে টিটিপি প্রোটন মেল প্লাস পিন্টারেস্ট ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট। এই কাজটা চলুন দেখি কীভাবে করা যায়, এবং এই কাজটা পারলে হচ্ছে আপনার বাকি কাজগুলো করে নিতে পারবেন। সো প্রথমে যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে আপনার এই প্রোটন মেইলের যে সাইন আপ লিঙ্কটা, এটা কপি করে পেস্ট করতে হবে নতুন ট্যাবে। দেন এখান থেকে করতে হবে সাইন আপ। সাইন আপ করার পরে কাজটা অ্যাসেপ্ট করে নিতে পারেন। এখান থেকে একটু পড়ে নিতে পারেন যে কিছু বলছে কি না। এখানে নির্দেশনাগুলো হচ্ছে যে আপনাকে একটা ইংলিশ নেম ব্যবহার করতে হবে। ওকে, দেন আমি পোর্টাল মেলে চলে আসলাম। এখান থেকে সাইন আপের মাধ্যমে হচ্ছে সিলেক্ট ফ্রি প্ল্যানে আমি ক্লিক করব। একটু ওয়েট করি। দেন এখানে আসছে, এখানে হচ্ছে আপনাদের একটা ইংলিশ নেম দিতে হবে। ইংলিশ নেম আপনার যে কোনো কিছু দিতে পারেন। আমি একটা বসিয়ে দিলাম, একটা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, যেখান থেকে আপনার একটা ইংলিশ নেম জেনারেট করে নিতে পারেন। নিচের বক্সে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর হচ্ছে এই পাসওয়ার্ডটা কপি করে আবার কনফার্ম বক্সে দিন। দেন আপনি চাইলে এখানে কাজ সংক্ষিপ্ত করার জন্য পাসওয়ার্ডটা এখানে এসে একবার দিয়ে দিতে পারেন। আর এই উপরের যে পোর্টাল মেল অ্যাড্রেসটা আছে, এটাও কপি করে এনে মাইক্রোওয়ার্কার্সে দিতে পারেন। আচ্ছা, আর লাস্টে কি অ্যাট দ্য রেটের পরে এখানে কি লিখতে হবে, protonmail.com। যেহেতু এখানে প্রোটন মেল অ্যাড্রেস চাইছে প্রুফ বক্সে, এবং দ্বিতীয় বক্সে হচ্ছে প্রোটন মেল পাসওয়ার্ড চাইছে। সো আমি হচ্ছে কাজ করার আগে দুইটা এখানে বসিয়ে রাখলাম যাতে সুবিধা হয়। রিকভারি ইমেল দেওয়ার দরকার নেই, ক্রিয়েট অ্যাকাউন্ট করবো, দেন এখান থেকে কনফার্ম করবো, সেভ করলে করতে পারেন। দেন এখান থেকে ক্যাপসা সিলেক্ট করার মাধ্যম হচ্ছে আপনাকে এটা আই এম নটে রোবট করতে হবে। আই এম নটে রোবট করার পর ক্যাপসা পূরণ হবে, দেন কমপ্লিট সেট আপ। একটু সময় নেবে এখানে। ওকে, আমরা ওয়েট করি যে সব কিছু ঠিকঠাক থাকে কি না। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আইপির কোনো প্রবলেম না থাকে, সো এটা কনফার্ম হয়ে যাবে। এবং প্রোটন মেলটা আপনাকে কনফার্ম করার কোনো দরকার নেই, প্রোটন মেলে কোনো ফোন ব্রেকেশন বা এই ধরনের কিছু লাগে না, লাগবেও না। আচ্ছা, দেখুন প্রোটন মেল খোলা কিন্তু আমাদের কম। এখন আমাদের কী করতে হবে, এখন জাস্ট আমাদের একটা পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলতে হবে। এখানেই হচ্ছে আপনাদের ভিন্নতাটা হবে। পিন্টারেস্ট অ্যাকাউন্ট এখানে না খুলতে বলতে পারে আপনাদের হয়তো সাউন্ড ক্লাউড বা লিঙ্কডিন, টুইটার যে কোনো একটা অ্যাকাউন্ট খুলতে বলবে। সো সেইটায় যাবেন। যাওয়ার পরে যদি আপনাদের আগে অ্যাকাউন্ট খোলা থাকে, সেটাই লগ আউট করে হচ্ছে নতুন একটা সাইন আপ করবেন। এখানে হচ্ছে কোন মেলটা দিবেন সাইন আপ করার জন্য, প্রোটন মেলটা দিবেন মাস্ট। পাসওয়ার্ড আপনাকে অবশ্যই ভিন্ন দিতে হবে, মানে প্রোটন মেল খোলার জন্য যে পাসওয়ার্ড ইউজ করছেন সেই পাসওয়ার্ডটা আপনি দিতে পারবেন না, আপনাকে অন্য একটা নতুন পাসওয়ার্ড ইউজ করতে হবে এখানে। সো আপনাকে যে অ্যাকাউন্টটি খুলতে বলুক না কেন, সেই অ্যাকাউন্টে আপনারা চলে আসবেন। আসার পরে সাইন আপের ক্ষেত্রে প্রোটন মেল ইমেলটা জাস্ট ব্যবহার করবেন, আর এখানে নতুন একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম পাসওয়ার্ড করার মাধ্যমে হচ্ছে আপনারা এটি কি সাইন আপ বাটনে ক্লিক করবেন। আচ্ছা, এখানে একটা এইচ চাইছে, আমি দিলাম একটা এইচ দিয়ে দিলাম। অন্যান্য সাইটে এইচ নাও চাইতে পারে, অন্যান্য সাইটে যেভাবে সাইন আপ করা যায় সেভাবে করবেন, কিন্তু প্রসিডিউর একই রকম। প্রোটন মেল ইমেলের মাধ্যমে খুলবেন, কনফার্ম করলেন, নেক্সট করলেন, সেভ করতে পারেন। যেহেতু আমার এই নামটা ছিল ফিমেল, আমি ফিমেল দিলাম, আপনারা মেল নিলে মেল দিবেন। আর যেহেতু বিদেশি বায়ার, এখান থেকে হচ্ছে আমি কান্ট্রিটা সিলেক্ট করে দেবো ইউএসএ। দেখুন এখানে আমাদের যেহেতু বলা আছে যে বিদেশি বায়ার, বোঝাই যাচ্ছে ব্যাপারটা। সো আমি এখান থেকে কান্ট্রি ইউএসএ সিলেক্ট করে দেবো। ইউএসএ সিলেক্ট করার নেক্সট করলাম। দেন এখান থেকে কি পিন্টারেস্টে খেতে হচ্ছে কয়েকটা ফলো করতে বলে, সো এখান থেকে পাঁচটা ক্লিক করে ঢুকে গেলাম, অল সেট হচ্ছে। আপনাদের আবারও বলতেছি যে প্রোটন মেল খুলতেই হবে মাস্ট। দেন হচ্ছে আপনাকে যে সাইট খুলতে বলবে সেই সাইট অ্যাকাউন্ট খুলবেন, সেটা পিন্টারেস্ট হতে পারে বা অন্যান্য যে কোনো সাইট হতে পারে, লিঙ্কডিন, টুইটার, ইনস্টাগ্রাম, যে কোনো কিছুটা হতে পারে। আচ্ছা, এখন হচ্ছে আপনাদের প্রোটন মেলে একটা কনফার্মেশন মেইল আসবে। সো দেখুন আমি রিফ্রেশ করলাম, কিন্তু মেলটা কিন্তু এখন আসলো না। কোনো ভুল হলো কি না, কোনো ভুল হয় নাই, মানে এখানে হচ্ছে সময় নিতে পারে একটু কনফার্মেশন মেলটা আসার জন্য, সাথে সাথে না আসতে পারে।
দুই তিন মিনিট লেট হতে পারে, কোনো সমস্যা নেই, একটু ওয়েট করতে হবে আর কয়েকবার একটু রিফ্রেশ করতে হবে। আমি আবার একটু রিফ্রেশ করলাম। আচ্ছা দেখুন, কনফার্ম মেলটা কিন্তু আসছে। আপনাদের এখানে একটু সময় লাগতে পারে কনফার্ম মেলটা আসার, সো ধৈর্য ধরবেন, অবশ্যই 5 মিনিট 10 মিনিট পর হলেও আসবে। দেন কনফার্ম করার মাধ্যমে ডো নট আক্স অ্যাগেন থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করার পরে হচ্ছে আমার এই সার্চ বারে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা হচ্ছে আমি কপি করব, কারণ হচ্ছে এটা আমাদের প্রুফ বক্সে দিতে হবে। কপি করে আমি কি মাইক্রোকাস্টে সেখানে লিঙ্কটা পেস্ট করে দেবো। আপনাদের অনেক সময় এখানে কি অন্য কিছু চাইতে পারে, এখানে চাইতে পারে যেমন অন্য সাইটে যে অ্যাকাউন্টটা খুলছেন সেই সাইটের পাসওয়ার্ডটা এখানে আপনাদের চাইতে পারে। সো এই কাজটা করবেন, আর যখন সব প্রুফ জমা দেওয়া হয়ে যাবে দেন হচ্ছে পোর্টাল মেল থেকে আপনি লগ আউট করবেন, এবং অন্য যে নতুন সাইটে অ্যাকাউন্টটা খুললেন সেখান থেকে আপনি লগ আউট করে দেবেন, দেন কাজটা সাবমিট করে দেবেন। দেখুন সব কিছু ঠিকঠাক, আমি কয়েকটা কাজের প্রুফ দেখাচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে সানক্লাউড, দেন হচ্ছে ইনস্টাগ্রাম, দেন হচ্ছে লিঙ্কডইন।